গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আর এখন রাত 9টা বাজছে, আমাদের পাগলামিটা শুধু দেখো। আমাদের ইচ্ছে হয়েছে যে আমরা ক্যাফে একান্তের লেকে গিয়ে হাওয়া খেয়ে আসবো সবাই মিলে। তাই বরকে বললাম, আর বর রাজি হয়ে গেল, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সঙ্গে আমার বড় ননদের ছোট মেয়ে আর তার মেয়ে ছিল। তো আমরা সবাই এই চলছি, এই যে বিশ্ব বাংলা গেটের নিচে দিয়ে যাচ্ছি এখন গাড়ি নিয়ে। গাড়িটা অবশ্য আমার বর চালাচ্ছে, আমি না। যাই হোক আর কি, দেখো রাত্রের বিউটি সত্যি একটা আলাদা। দিনের বেলায় আলাদা মনে হয়, রাত্রে আলাদা লাইট জ্বলছে। এই যে গাড়ি আলিয়া ইউনিভার্সিটির পাশ দিয়ে ছুটছে, কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। গাছগুলো কি দারুণ লাগছে, রং বেরঙের গাছ, মনে হচ্ছে যেন রং বেরঙের গাছ। আর মানে রাত্রের বিউটি একটা আলাদা সৌন্দর্য, সবাই জানেন, আপনাদেরও খুব সুন্দর লাগছে দেখে হয়তো। আর আমরা তো খুব উপভোগ করছি। আর গাড়িটা তো ওই যে বললাম, গাড়িটা আমার বর চালাচ্ছে, আমি না। আমি চালালে তো বোধ হয় গাড়িটা আর চলতো না, সেটা হয়তো উড়তো। যাই হোক, খুব উপভোগ করছি। নেমে ব্রিজের উপর থেকে একটু হাঁটলাম, দারুণ বাতাস দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল বাতাসটা, এত ভালো লাগছিল কি বলবো। কফি হাউস তো 8টায় বন্ধ হয়ে যায়, তাই কিছু করার ছিল না। তাই আসার সময় বলে এলাম আবার আসবো বাবু। অবশেষে গিয়ে পৌঁছালাম ক্যাফে একান্ত লেকে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, প্রচন্ড হাওয়া দিচ্ছিল। আইফেল টাওয়ারটা কি সুন্দর লাগছে, লাইটিং হচ্ছে, রাত্রের ব্যাপারটাই আলাদা। লেকের ধারে একটু হাঁটাহাঁটি করলাম, বেশ ভাল লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর। কিন্তু এইদিকে লাইটগুলো সব অফ করে দিয়েছিল, তাতে ভিডিওটা খুব একটা ভালো আসেনি, কিন্তু তার চেষ্টা করেছি। আর তার মাঝেই একটু ফান করে ফেললাম, একটু সানগ্লাস পরে একটু স্টাইল মারলাম আর কি। বাড়ি ফিরে আমাদের দিনের খাবারটাই খেতে হলো। অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টে ডিনার করার কথা ছিল, নাতনির শরীরটা খারাপ হওয়ায় ক্যান্সেল করতে হলো। নাতনিকে ডাল আলু ভাতে করে দিলাম, আর আমরা দিনের খাবারগুলো খেলাম। ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।